গুড মর্নিং এভরি তো সবার প্রথমেই যেটা বলি প্রত্যেককে যে আজকে মূলত কথা বলবো গভর্নমেন্ট কলেজের আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নিয়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কলেজে কত কাট অফ যেতে পারে আজকে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত কথা বলবো তো সবার প্রথমেই আমি প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি যে অল ইন্ডিয়া র্যাঙ্কটা নিয়ে আমি বলবো না এই দেখো স্টেট র্যাঙ্কটা যেরকমভাবে সাজিয়ে রেখেছি ওয়ান ফর্টি এইট টু সেভেন্টি সিক্স থ্রি এইটটি এইট সিক্স সেভেন্টি থ্রি হচ্ছে দু হাজার একশো সাতাশ এই যে স্টেট র্যাঙ্কটা যেভাবে সাজিয়ে রেখেছি এইরকমভাবেই আজকে কিন্তু আমি বলবো এরপরে এক্সপ্লেন করে দেবো যে কী ব্যাপারটা রয়েছে শুরুতেই দেখো মেডিকেল কলেজ কলকাতা যেটা রয়েছে জেনারেল কাস্টের জন্যে স্টেট র্যাঙ্ক যাদের একশো আটচল্লিশের মতো থাকছে তারা কিন্তু এইবারে মেডিকেল কলেজ কলকাতায় একটা সিট পাচ্ছ এটা কনফার্ম ওবিসি বিসি এর ক্ষেত্রে দুশো ছিয়াত্তর ওবিসি এর ক্ষেত্রে তিনশো অষ্টআশি ইডব্লিউএস এর ক্ষেত্রে ছশো তিয়াত্তর আর এসসি কাস্টের ক্ষেত্রে হচ্ছে দু হাজার একশো সাতাশ এসটির ক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ এই যে আমি বললাম স্টেট র্যাঙ্কটা এবার অনেকেরই প্রশ্ন যে স্টেট র্যাঙ্কটা এখনও বেরোয়নি স্যার এখন অল ইন্ডিয়া র্যাঙ্কটা রয়েছে আমরা কীভাবে প্রিডিক্ট করব তাদের উদ্দেশ্যে বলি দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক এখানে যেমন জেনারেল কাস্টের জন্য রয়েছে দেখো চার হাজার নশো বাইশ আর সেই ক্ষেত্রে তার স্কোর গেছে ছশো আটান্ন এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে একশো আটচল্লিশ এইটা এই বছর নাও হতে পারে এই বছর স্টেট র্যাঙ্কটা একশো আটচল্লিশ যাদের ফিক্সড থাকছে তাদের ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্কটা ছ হাজারও যেতে পারে তো স্কোর তো ইনফ্লেশন হয়েছে ছেড়ে দাও র্যাঙ্ক কিন্তু ছ হাজারও যেতে পারে তো সেইখান থেকে দাঁড়িয়ে যেটা বিষয় আমাদের দেখতে হবে মেজরিটিটা কি স্টেট র্যাঙ্কটা যে একশো আটচল্লিশ যদি আমার স্টেট র্যাঙ্ক থাকে তাহলে আমি একমাত্র আমার মেডিকেল কলেজ হচ্ছে কলকাতাতে একটা সিট পাবো এবারে একশো আটচল্লিশ স্টেট র্যাঙ্ক বা যে সমস্ত স্টেট র্যাঙ্কগুলো বলছি এগুলো কখন বেরোয় যখন কাউন্সিলিং শুরু হচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস তুমি কমপ্লিট করলে দেন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান হলো তারপরে কিন্তু যে হচ্ছে স্টুডেন্টের মেরিট লিস্টে পাবলিশ করে ওর পাশে সিরিয়াল নাম্বার থাকে ওটাই হচ্ছে স্টেট র্যাঙ্ক এবারে আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা একটু লেন্দি হবে যতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে আজকে প্রতিটা বিষয়ে বলে দিচ্ছি মেডিকেল কলেজ কলকাতাটা বলে দিলাম এরপরে রয়েছে পিজি অর্থাৎ এস এস কে এম হসপিটাল পিজির ক্ষেত্রে জেনারেল কাস্টের স্টেট র্যাঙ্ক দুশো তেইশ ও এর ক্ষেত্রে তিনশো উনআশি ও বিসি বি এর ক্ষেত্রে পাঁচশো সত্তর ই এর ক্ষেত্রে ছশো ছিয়ানব্বই এসসির ক্ষেত্রে দু হাজার ছশো দশ এসটির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো এক এনআরএসের ক্ষেত্রে যদি বলি এনআরএসের ক্ষেত্রে জেনারেল কাস্টে যাচ্ছে তিনশো উনষাট ও এর ক্ষেত্রে যাচ্ছে চারশো একচল্লিশ ও বিসি বি এর ক্ষেত্রে যাচ্ছে সাতশো একুশ ইডব্লিউসের ক্ষেত্রে নশো তিয়াত্তর এসসির ক্ষেত্রে তিন হাজার দুশো সত্তর এসটির ক্ষেত্রে পাঁচ হাজার ছশো ছেষট্টি এগুলো কিন্তু সব স্টেট র্যাঙ্ক হ্যাঁ আর এই যে সাইডের দিকে স্কোরগুলো তোমরা দেখছো তিনশো আটাত্তর বলো বা পাঁচশো সাতান্ন বলো বা ছশো উনিশ বলো এই স্কোর এইবারে প্রচুর পরিমাণে ইনফ্লেশান হয়েছে তো স্কোরটা দেখে লাভ নেই এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা রয়েছে আমি আবারও বলে দিচ্ছি অল ইন্ডিয়া র্যাঙ্কটা তোমার ম্যাটার করবে না কারণ ওয়েস্ট বেঙ্গলে কতগুলো স্টুডেন্ট আছে সেটা কেউ জানে না স্টেট র্যাঙ্ক ওয়াইজ স্টুডেন্টের কিন্তু নির্বাচনটা হয় আর জি করে যদি দেখি কর হচ্ছে যে তোমার পাঁচশো দশ জেনারেলের ক্ষেত্রে ও এর ক্ষেত্রে ছশো আট ও বিসি বি এর ক্ষেত্রে আটশো আটশো অষ্টআশি এর ক্ষেত্রে তেরোশো আটত্রিশ এসসির ক্ষেত্রে তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ এসটির ক্ষেত্রে পাঁচ হাজার আটশো আটত্রিশ আচ্ছা এই কলেজটা হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ক্ষেত্রে জেনারেল কাজটা যাচ্ছে ছশো বিয়াল্লিশ ওবিসি এর ক্ষেত্রে সাতশো আটচল্লিশ ওবিসি বি এর ক্ষেত্রে এক হাজার ঊনপঞ্চাশ এসসির ক্ষেত্রে তিন হাজার সাতশো পাঁচ ই এর ক্ষেত্রে এক হাজার ছশো উনিশ এসটির ক্ষেত্রে পাঁচ হাজার নশো নয় এরপরে তোমার সাগর দত্ততে যদি দেখি জেনারেলের ক্ষেত্রে রয়েছে সাতশো আশি ওবিসি এর ক্ষেত্রে আটশো কুড়ি ওবিসি বি এর ক্ষেত্রে বারোশো বাষট্টি ইডব্লু এস এর ক্ষেত্রে দু হাজার সতেরো এসসির ক্ষেত্রে তিন হাজার আটশো একত্রিশ এসটির ক্ষেত্রে পাঁচ হাজার নশো অষ্টআশি আচ্ছা বর্ধমানের মেডিকেল কলেজের জন্য যদি দেখি সেই ক্ষেত্রে জেনারেল কাস্টের জন্য আটশো আটষট্টি যদি স্টেট র্যাঙ্ক থাকে তাহলে হয়ে যাবে ওবিসি বিসি এর ক্ষেত্রে নশো চুরানব্বই ওবিসি বিসি বি এর ক্ষেত্রে বারোশো উননব্বই ইড্লু এস এর ক্ষেত্রে দু হাজার একশো উনষাট এসসির ক্ষেত্রে তিন হাজার নশো চুরানব্বই এসটির ক্ষেত্রে ছ হাজার একশো একচল্লিশ আচ্ছা এম হসপিটাল যেটা কল্যাণীতে রয়েছে যদি সেটার বিষয়ে দেখি দেখো জেনারেল কাস্টের ক্ষেত্রে ও বিসি এর ক্ষেত্রে এক হাজার ছিয়াশি ও বিসি বি এর ক্ষেত্রে ইড্লিএস এর ক্ষেত্রে দু হাজার দুশো একানব্বই এসসির ক্ষেত্রে চার হাজার ছাব্বিশ এস ক্ষেত্রে ছ হাজার দুশো ছত্রিশ আচ্ছা এই যে কলেজটা এটা হচ্ছে ইএসআই জোঁকা জোঁকার ক্ষেত্রে জেনারেল কাস্টে রয়েছে নশো নিরানব্বই ওবিসি এর ক্ষেত্রে রয়েছে তিন হাজার তিনশো সরি ওবিসি এর ক্ষেত্রে রয়েছে উনিশশো উনত্রিশ এখানে এ আর বি নেই ওবিসি একটা দেখি তোমার যেহেতু এটা ইএসআই যাদের কার্ড থাকে সেটা থেকেও এদের অ্যাডমিশন হয় সেই জন্য ওবিসির একটাই রেখেছে ইডব্লিউ এস এ রয়েছে এক হাজার আটশো সাতানব্বই এসসির ক্ষেত্রে চার হাজার দশ এসটির ক্ষেত্রে ছ হাজার তিনশো সাঁত্রিশ এরপরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ যদি দেখি জেনারেলের ক্ষেত্রে রয়েছে এক হাজার একশো সাত ওবিসি এর ক্ষেত্রে চৌদ্দশো নয় ওবিসি বিসি বি এর ক্ষেত্রে চৌদ্দশো আটানব্বই ই এর ক্ষেত্রে দু হাজার তিনশো একষট্টি এসসির ক্ষেত্রে চার হাজার দুশো পাঁচ এসটির ক্ষেত্রে ছ হাজার দুশো নয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যদি দেখি জেনারেলের ক্ষেত্রে বারোশো তেত্রিশ ওবিসি এর ক্ষেত্রে চৌদ্দশো আঠাশ ওবিসি বিসি বি এর ক্ষেত্রে সতেরোশো আট ইডব্লু এস এর ক্ষেত্রে ছাব্বিশশো চুয়াল্লিশ এসসির ক্ষেত্রে চার হাজার দুশো একুশ এসটির ক্ষেত্রে ছ হাজার দুশো আঠেরো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এটা যদি দেখি এটার ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে বারোশো ঊনপঞ্চাশ ওবিসি এর ক্ষেত্রে তেরোশো তেতাল্লিশ ওবিসি বিসি বি এর ক্ষেত্রে সতেরোশো আঠান্ন ই এস এর ক্ষেত্রে পঁচিশশো পঁচাশি এসসির ক্ষেত্রে চা চার হাজার দুশো বাইশ এসটির ক্ষেত্রে ছ হাজার দুশো একান্ন বারাসাত মেডিকেল কলেজ যদি দেখি জেনারেলের ক্ষেত্রে যাচ্ছে তেরোশো চল্লিশ ওবিসি এর ক্ষেত্রে পনেরোশো সাত ওবিসি বিসি বি এর ক্ষেত্রে সতেরোশো আশি ই ডব্লু এস এর ক্ষেত্রে দু হাজার পাঁচশো বাইশ এসসির ক্ষেত্রে চার হাজার দুশো সাতচল্লিশ ক্ষেত্রে ছ হাজার দুশো বিরানব্বই মেডিকেল কলেজে যদি দেখি জেনারেল কাস্টের জন্য কত যাচ্ছে তেরোশো পঁচাত্তর স্টেট র্যাঙ্কটা এর ক্ষেত্রে পনেরোশো ছিয়াশি ও বিয়ের ক্ষেত্রে সতেরোশো চুয়াল্লিশ এর ক্ষেত্রে যাচ্ছে চব্বিশশো চুয়াত্তর এসসির ক্ষেত্রে চার হাজার তিনশো ক্ষেত্রে ছ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যদি দেখি সেই ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে যাচ্ছে চোদ্দোশো তিপান্ন ওবিসি এর ক্ষেত্রে পনেরোশো একান্ন ওবিসি বিসি বি এর ক্ষেত্রে উনিশশো ষাট ই এর ক্ষেত্রে আঠাশশো পঁয়ষট্টি এসসির ক্ষেত্রে তেতাল্লিশশো উনআশি এসটির ক্ষেত্রে ছ হাজার তিনশো ছাপান্ন মালদা মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি আমরা যাই সেখানে যদি দেখি জেনারেল কাস্টের জন্য পনেরোশো তিপান্ন ওবিসি এর জন্য পনেরোশো আটানব্বই ওবিসি বিসি বি এর জন্যে উনিশশো বিরাশি ইডব্লিউএসের জন্য উনত্রিশশো ঊনষাট এসসির জন্য চার হাজার তিনশো সাতানব্বই এসটির জন্যে ছ হাজার তিনশো চৌদ্দো রামপুরহাট মেডিকেল কলেজে যদি আমরা যাই ওইখানে যদি দেখি জেনারেল কাস্টের জন্য ষোলোশো তিপান্ন ওবিসি এর জন্য সতেরোশো পনেরো ওবিসি বিসি বি এর জন্যে দু হাজার একশো চার ই এর জন্য তিন হাজার দুশো উনত্রিশ এসসির জন্য চার হাজার চারশো আঠাত্তর এসটির ক্ষেত্রে ছ হাজার চারশো একত্রিশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হুলুবড়িয়া যেটার বিল্ডিং এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে এবং যেটা দু হাজার বাইশ সালে খুলেছে সম্ভবত তো সেই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে যদি দেখি দেখো জেনারেল ক্ষেত্রে যাচ্ছে ষোলোশো বিরানব্বই ওবিসি এর ক্ষেত্রে যাচ্ছে উনিশশো সাত ওবিসি বি এর ক্ষেত্রে যাচ্ছে একুশশো পঁয়ষট্টি ই এর ক্ষেত্রে যাচ্ছে আঠাশশো উনষাট এসসির ক্ষেত্রে চার হাজার চারশো তিপান্ন এসটির ক্ষেত্রে ছ হাজার তিনশো ছিয়ানব্বই হুম রায়গঞ্জ মেডিকেল কলেজ যদি দেখি রায়গঞ্জের ক্ষেত্রে যাচ্ছে সতেরোশো সাতাত্তর জেনারেল ও এর জন্য আঠেরোশো ছিয়াত্তর ও বিসি বি এর জন্য বাইশশো তিরিশ ই ডব্লিউস এর জন্য তিন হাজার চারশো তেত্রিশ এসসির জন্য চার হাজার পাঁচশো একষট্টি এসটির ছ হাজার চারশো দুই দেবেন মাহাতো মেডিকেল কলেজ যেটাও হচ্ছে যে নতুন কলেজ এবং এর ক্ষেত্রে জেনারেল কাস্টে কাট অফ গেছে আঠারোশো এক ও এর ক্ষেত্রে গেছে উনিশশো সাতানব্বই ক্ষেত্রে গেছে দু হাজার একশো বাষট্টি ক্ষেত্রে গেছে তিন হাজার একশো উনত্রিশ ক্ষেত্রে গেছে চার হাজার পাঁচশো ছাব্বিশ এসটির ক্ষেত্রে গেছে ছ হাজার তিনশো পঁয়ষট্টি প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ এটাও হচ্ছে না এটা পুরনো কলেজ এই ক্ষেত্রে যদি দেখি আমরা জেনারেলের ক্ষেত্রে গেছে আঠারশো উনিশ ও এর ক্ষেত্রে আঠারোশো তিরানব্বই ও বিসি বি এর ক্ষেত্রে দু হাজার একশো ছেষট্টি ইডাবলুস এর ক্ষেত্রে তিন হাজার বিয়াল্লিশ এসসির ক্ষেত্রে চার হাজার চারশো ছিয়ানব্বই এসটির ক্ষেত্রে ছয় হাজার চারশো উনত্রিশ তামুলুত্ত মেডিকেল কলেজ এটা হচ্ছে নতুন কলেজ এই কলেজের কাট অফটা যদি আমরা দেখি কতটা যেতে পারে জেনারেলের ক্ষেত্রে আঠারোশো চুয়ান্ন ও বিসি এর ক্ষেত্রে উনিশশো আটানব্বই উনিশশো আঠান্ন ও ক্ষেত্রে তেইশশো আঠেরো ইড্লিউসের ক্ষেত্রে তিন হাজার পঞ্চান্ন এসসির ক্ষেত্রে চার হাজার পাঁচশো ষোলো ক্ষেত্রে ছ হাজার চারশো আঠেরো আচ্ছা মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ কুচবিহা যেটা রয়েছে এর ক্ষেত্রে জেনারেল কাস্টে কাট অফ যাচ্ছে আঠারশো অষ্টআশি ও এর ক্ষেত্রে দু হাজার দুই ও বিয়ের ক্ষেত্রে তেইশশো তেতাল্লিশ এর ক্ষেত্রে তিন হাজার পাঁচশো একষট্টি এসসির ক্ষেত্রে চার হাজার পাঁচশো একাশি ক্ষেত্রে ছ হাজার চারশো একাত্তর ঝাড়গ্রাম এটা নতুন কলেজ জেনারেলের ক্ষেত্রে উনিশশো তিরানব্বই ও বিসি এর ক্ষেত্রে দু হাজার বাহান্ন ও বিসি বিয়ের ক্ষেত্রে দু হাজার তিনশো ছিয়াত্তর ই ডব্লিউসের ক্ষেত্রে দু হাজার তিন হাজার চারশো সাত এসসির ক্ষেত্রে চার হাজার পাঁচশো নিরানব্বই এসটির ক্ষেত্রে ছ হাজার চারশো সাতচল্লিশ জলপাইগুড়ি এটা হচ্ছে নতুন কলেজ জেনারেলের জন্যে দু হাজার চোদ্দো ও বিসি এর জন্যে দু হাজার বিয়াল্লিশ ও বিসি বি এর জন্যে হচ্ছে দু হাজার তিনশো আটষট্টি ইডব্লিউস এর জন্য তিন হাজার পাঁচশো চুরানব্বই এসসির জন্য চার হাজার ছশো চার এসটির জন্যে ছ হাজার চারশো সাতষট্টি এই হচ্ছে গভর্নমেন্ট কলেজের কাট অফ এক্সপেক্টেড যে এতটা যেতে পারে যাদের স্টেট র্যাঙ্কটা এই পজিশনে থাকবে প্রতিটা স্টুডেন্টদের এইবার কোয়ারি থাকছে কি যে স্টেট র্যাঙ্কটা দাদা দেরি রয়েছে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি তাই স্টেট র্যাঙ্কটা জানতে পারছি না অল ইন্ডিয়া র্যাঙ্কটা আমার কত হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী কাট অফটা কতটা আসবে সেই অনুযায়ী একটা প্রেডিট করা যায় ভালো হয় দেখো নিটে স্ক্যাম হয়েছে এটা প্রত্যেকেই জানে কম বেশি সকলেই জানে যথাযথ প্রুফ পাওয়া যায়নি বলে বা এভিডেন্স পাওয়া যায়নি বলে প্রমাণ হয়নি তো যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত এক্সপেকটেশন রাখছো যে অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার এই আছে সেই অনুযায়ী আমি একটা কাট অফ যেটা আসছে ধরে রাখো সাপোজ আমি বলছি যে যাদের র্যাঙ্ক ধরে রাখো কুড়ি হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে রয়েছে বা তিরিশ হাজারের মধ্যে রয়েছে তারা দেখে নিয়েছে যে আমার গভর্নমেন্ট কলেজ চলে আসবে হয়তো তার তিরিশ হাজার র্যাঙ্কে সে যে গভর্নমেন্ট কলেজটা এক্সপেক্ট করছে তার থেকে বেটার হয়তো গভর্নমেন্ট কলেজ পেতে পারে কারণ আলটিমেট তিরিশ হাজার র্যাঙ্কে বেঙ্গলে যে ওই স্টুডেন্টটাই থাকবে এবং তার স্টেট র্যাঙ্ক যে সেম একই থাকবে সেটা নয় তিরিশ হাজার র্যাঙ্কে গতবারে যা ধরে রাখো তিনশো স্টেট র্যাঙ্ক ছিল তার এইবারে হয়তো দুশো স্টেট র্যাঙ্ক থাকতে পারে কারণ কতজন স্ক্যামার ওয়েস্ট বেঙ্গলে সেটা তো কেউ জানে না আমাদের গভর্নমেন্টেরও কাউন্সিলিং। হয় প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যারা গভর্নমেন্টের কাউন্সেলিং আমাদের নিতে চাইছো তারা আমাদের গভর্নমেন্টের কাউন্সেলিং নিতে পারো আমাদের তিন রকমের কাউন্সেলিং রয়েছে যারা যারা আমাদের থ্রু দিয়ে এনরোল করেছো তারা প্রত্যেকেই জানো এবং যারা প্রিভিয়াস ইয়ারে আমাদের থ্রু দিয়ে অ্যাডমিশান নিয়েছো তারা যদি পারো নিচে একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো একটু আমাদের জানিও যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটা কমেন্ট করে দিও আর সকলের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ